দেখবো এখন সেনশিল 2 একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে এবং অস্ট্রেলিয়া দল 242 রান করেছে আবার সেনশিল একটু দেখি একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে এবং অস্ট্রেলিয়া দল 242 রান করেছে শেষ ওভারে আমাদের প্রথম প্রশ্নটা কি হলো কোন দল বেশি রান করেছে এখানে দলই আছে আমাদের দুইটা যেহেতু তাহলে আমরা দুইটা সম্পর্কে খুব সহজে উত্তর দিতে পারবো কোন দল বেশি করেছে আমাদের সমাধানটা একটু অন্য টাইপের হবে এটা একটু শেষ ওভারে আমরা দেখি বাংলাদেশ দল রান করেছে কত 386 কত রান 386 যার শতক স্থানীয় মান 3 আমরা এখানে স্থানীয় মান নিয়ে আসছি কেন যেহেতু আমাদের এখানে দল আছে দুইটা এখানে আবার বিয়োগ করতে হবে সেইভাবে করা যায় কিন্তু আমরা একটু অন্যভাবে এটা ট্রাই করব সেখানে একক দশক শতক সেই স্থানীয় মানগুলো আমরা ব্যবহার করে আমরা এখানে নিয়ে আসবো সবগুলো না দেখালেও হবে শুধু লাস্টের যে আমরা একক দশক শতক এখানে যেহেতু তিনটা সংখ্যা আছে শতকের গড় পর্যন্ত আছে তাই আমরা শুধু শতক পর্যন্ত নিব আমাদের শতক স্থানীয় মান আছে কত এখানে 3 তাহলে আমরা এখানে কি লিখছি যার স্থানীয় মান 3 বা যার শতক স্থানীয় মান 3 এবং অস্ট্রেলিয়া দল করেছে কত 242 রান আমাদের যেই 242 রান যার শতক স্থানীয় মান 2 যার শতক স্থানীয় মান কত ছিল 2 তাই আমরা সহজে বলতে পারি যেহেতু শতক স্থানীয় মান 3 তাহলে আমরা কি বলি 300 আর যেখানে দশক শতক স্থানীয় মান 2 সেহেতু আমরা বলবো কি 200 তাই 200 বেশি না 300 বেশি তা আমরা নিজেরাই জানি সো আমরা সহজে বলতে পারবো তাহলে কি হবে আমাদের বাংলাদেশ দল অবশ্যই বেশি করবে বাংলাদেশ দলের যেহেতু শতক স্থানীয় মান কত 300 বেশি আর অস্ট্রেলিয়ার দল আছে কত 200 তাহলে আমরা লিখবো কি বাংলাদেশ দল বেশি রান করেছে এভাবে আমরা কি করতে পারবো আমাদের ক নম্বর অ্যান্সারটা করে দিতে পারবো আমাদের খ নম্বর প্রশ্নটা আমরা এবার দেখে নেই আমাদের খ নম্বর প্রশ্নে কি আছে অস্ট্রেলিয়া দল 342 রান করলে কত রান কম হতো যেহেতু আমাদের বাংলাদেশের রান 386 সেহেতু আমাদের বাংলাদেশ অস্ট্রেলিয়ার রান ছিল কত 242 তার মানে অনেক ব্যবধান তাহলে এখানে আমরা আবার খনাদের প্রশ্ন দিতে যেহেতু আবার আসছে চাই যে অস্ট্রেলিয়ার দল 342 রান করলে কত রান কম হতো তাই আমরা 86 থেকে 42 বেশি নাকি 86 বেশি কোনটা তাহলে আমরা অবশ্যই জানি 86 যেহেতু বেশি তাহলে এখানে কমে প্রশ্ন আসতেই পারে যেহেতু অস্ট্রেলিয়ার নামটা আসছে অস্ট্রেলিয়া দল 342 রান করলে কত রান কম হতো তা আমরা বের করার জন্য দেখি কীভাবে করা যায় অস্ট্রেলিয়া দল এত রান মানে কত 342 রান করলে রান কম হতো আমরা যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা আমরা এখানে একটু কিছুটা লিখব পুরো বা পুরোটাই লিখব অস্ট্রেলিয়া দল 342 রান করলে রান কম হতো তাহলে আমরা লিখবো কি বাংলাদেশ দল কত রান করেছিল 386 রান কত রান 386 রান করেছিল তাই আমরা লিখেছি কি বাংলাদেশ দল 386 রান এবং অস্ট্রেলিয়া দল কত আসছে 342 তাহলে কি লিখবো অস্ট্রেলিয়া দল 342 রান এখানে নিচে দাগ দিয়ে বিয়োগ করার সময় আমরা এখানে বিয়োগটা একটু করে দেই বিয়োগ করার সময় আমরা পার্থক্য বের করতে জানি আমরা বিয়োগ করতে হয় বা কম বেশি বের করতে আমাদের বিয়োগ করার লাগে তাহলে কম করে কত 44 রান কত 44 কিভাবে হলো আমাদের 6 থেকে 2 গেলে কি থাকে 4 থাকে আমরা জানি আবার 8 থেকে 4 গেলে থাকে কত 4 থাকে সেই সুবাদে আমাদের কত রান 44 রান তাহলে আমরা সহজে লিখতে পারি অতএব অস্ট্রেলিয়া দলের কত রান 44 রান কম হতো কত রান অস্ট্রেলিয়া দলের কত রান কম হতো 44 রান কম হতো আমরা আমাদের যে সিনসেলটা আজকে দেখলাম সেটা খুবই সহজ এবং এই অনুযায়ী আমাদের প্রতিটা সিনসেল এরকম আমরা বাড়িতে সবগুলো ট্রাই করব তোমাদের তারপরে সবগুলো ক্লাস দেওয়া হবে তোমাদের মাঝে সব কিছু নিয়ে আসা হবে যতটুকু সম্ভব তোমরা নিজেরাও চেষ্টা করবে আমার কাছে বসে থাকবা না যে স্যার করিয়ে দেবে বা স্কুল থেকে আমাদের অবশ্যই দেবে সে আসে আমরা না থেকে যতটুকু সম্ভব নিজে থেকে করার ততটুকু করার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে থাকো সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো
আজকে আমরা তোমাদের মাঝে নিয়ে আসছি সৃজনশীল প্রশ্ন তিন। আমরা সৃজনশীল প্রশ্ন তিন নাম্বারটাকে একটু দেখে নেই কি কি ছিল। সুমন সাহেব বই বিক্রি, সরি, সুমন সাহেব বই মেলায় প্রথম দিন 3260 টাকা এবং দ্বিতীয় দিন 5785 টাকার বই বিক্রি করল। সৃজনশীল আবার দেখি কি, সুমন সাহেব বই মেলায় প্রথম দিন কত টাকা বিক্রি করছে, 3260 টাকা, এবং দ্বিতীয় দিন 5785 টাকার বই বিক্রি করল। আমাদের প্রথম প্রশ্নটা আমরা যে সাজেশনে দেখে নিই, সাজেশনে আমাদের কিছুটা ভুল আছে। আমাদের সাজেশনে দেওয়া আছে কোন দিন অথবা কততম, যাই দেওয়া থাক না কেন, দেওয়া থাক না কেন, আমাদের সাজেশনের টাইপটা আমরা ঠিক করে নেব। আমাদের প্রশ্নটা হবে ঠিক এইরকম, কোন দিন সুমন সাহেব বই বেশি বিক্রি করলেন, কোন দিন সুমন সাহেব বই বেশি বিক্রি করলেন, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সাজেশন একটু ঠিক করে নিও সবাই, আমরা সেই উত্তরটা এখন লিখব সমাধানে। সুমন সাহেব বই মেলায় বিক্রি করেন, সে কোথায় বিক্রি করছে, কোনো দোকানে নাকি কোনো রকম কোনো লাইব্রেরি থেকে? সে কী করছে, একটা বই মেলার আয়োজন করা হয়েছে, সেখান থেকে গিয়ে সে সেখানে কী করছে, দোকান দিছে, সেখানে সে প্রথম দিন বিক্রি করছে এবং দ্বিতীয় দিন বিক্রি করছে, দুদিনের সে আমরা এখানে তুলে ধরছি। তাহলে আমরা কী লিখবো, সুমন সাহেব বই মেলায় বিক্রি করেন কত, এদিকে প্রথম দিন বিক্রি, প্রথম দিন করেন, আমি উপর যে বিক্রি লেখা গেছে আর না লিখলেও হবে, প্রথম দিন করেন 3260 টাকা, দ্বিতীয় দিন করেন 5785 টাকা। কি করে প্রথম দিন কত টাকা করে, 3260 টাকা, দ্বিতীয় দিন করে 5785 টাকা। তাহলে আমাদের 3000 বেশি নাকি 5000 বেশি, আমরা সবাই বল দিই, মানে স্বাভাবিকভাবে বলতে পারি, অবশ্যই আমাদের যেহেতু 5000 বেশি, তাই আমরা সরাসরি লিখবো কি, সুমন সাহেব দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন। কেন করেন, সে যেহেতু টাকার পরিমাণটা এখানে বেশি আমাদের, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের টাকার পরিমাণ অবশ্যই বেশি। প্রথম দিন আমাদের আছে 3260 টাকা, দ্বিতীয় দিন আছে কত, 5785 টাকা। তাই আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো 5785 টাকাটা আমরা লিখবো, লিখবো কি, আমাদের বই বিক্রি, সুমন সাহেব দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন, কি করেন, সুমন সাহেব দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন। এখন আমাদের ফোন নাম্বারটা কি, দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন, দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন। আমাদের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন যেহেতু বেশি আছে, প্রথম দিন আমাদের ছিল কত 3260 টাকা, দ্বিতীয় দিন ছিল কত 5785 টাকা। তাই আমরা বলতে পারি প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অবশ্যই বেশি বিক্রি হবে। তাই আমরা সহজ ভাষায় লিখবো কি, দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন, এ দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন, আমাদের দ্বিতীয় দিন যেহেতু বড় মানে 5000 এবং প্রথম দিন আছে কত 3000, তাহলে আমরা বড় সংখ্যাটা আগে লিখি এবং ছোটো সংখ্যাটা পরে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। তাই আমরা বড় সংখ্যাটা লিখেছি প্রথমে 5785 টাকা, দ্বিতীয় দিন লিখছি প্রথম যেটা আছে, তারপর প্রথম দিন যেটা আছে সেটা হচ্ছে 3260 টাকা। তাহলে আমাদের এখানে দ্বিতীয় দিন প্রথম লিখছি, এটা হচ্ছে দ্বিতীয় দিন আমাদের, আমরা কি লিখছি এখানে, দ্বিতীয় দিন আগে লিখছি, দ্বিতীয় দিন বিয়োগ প্রথম দিন আমরা লিখে, তারপর কি লিখছি টাকা। তাহলে আমরা বিয়োগ করতে পারি এভাবে, প্রথমে এটা যাবে, এটা এখানে কি হবে, শূন্য থেকে 5 যেহেতু উপর আছে তার মানে নিচে শূন্য আছে, তাহলে এখানে শূন্য কোনো দাম আছে, অবশ্যই নাই। তাহলে আমরা লিখবো কি 5, লিখবো 5, সে এখানে তারপরে কি হবে আমাদের 5 এর 5 চলে আসলো, তারপরে পরের সঙ্গে কত 6, 6 যাবে কত 8-এর ওইখানে, আমাদের 8 থেকে 6 চলে গেলে তাই কত 6, 7, 8, আমরা সহজে বলতে পারি 7, 8 মানে কত 2, অবশ্যই আমরা এখানে লিখছি 2। তারপরে আবার কি এখানে আছে 2, 2 চলে যাবে কত 7-এ, 7 থেকে 2 চলে গেলে তাই কত 5, আমরা সহজে লিখতেছি 5, এবং সর্বশেষ যেটা 3 যাবে কত 5-এ, 3 যাবে কততে 5-এতে গেলে আমাদের 5 থেকে 3 চলে গেলে তাই কত 2, আমরা উত্তর পাবো কত 2525 টাকা। আমাদের যে প্রশ্নটা ছিল সেই সুবাদে আমরা দ্বিতীয় দিন থেকে প্রথম দিন বিয়োগ করলে আমরা পাবো কত টাকা,
2525 টাকা। তাহলে আমরা সহজে লিখতে পারি দ্বিতীয় দিন তিনি 2525 টাকা বেশি বিক্রি করেন। লিখব আমরা দ্বিতীয় দিন তিনি 2225 টাকা বেশি বিক্রি করেন। এ হচ্ছে আমাদের দুই নম্বর তিন নম্বর সৃজনশীলের উত্তর। আমাদের যে প্রশ্নটা ছিল সৃজনশীল ছিল, সেই সৃজনশীলের কিছুটা ভুল আছে, তোমরা অবশ্যই সেটা সমাধান করে নেবে সাজেশন দেখে বা আমাদের ক্লাস থেকে সম্পূর্ণটা ঠিক করে নেবে। এ বলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের মাঝে দিয়ে আসছি সৃজনশীল প্রশ্ন 4 তৃতীয় শ্রেণী। সৃজনশীল প্রশ্ন 4 কি আছে আমরা একটু দেখে নিই। লুনার 2650 টাকা আছে, সুমার 1230 টাকা আছে এবং রুমির আছে বা রুমির 1780 টাকা আছে। রুমার আছে কত? 2650 টাকা। সুমার আছে তার সুমার 1230 টাকা এবং রুমির 1780 টাকা আছে। আমাদের প্রথম প্রশ্ন, লুনার থেকে রুমির কত টাকা কম অথবা বেশি আছে? আমাদের প্রথম প্রশ্ন কি, লুনার থেকে মানে প্রথম ব্যক্তির থেকে রুমির কত টাকা কম অথবা বেশি আছে, মানে তৃতীয় ব্যক্তির কত টাকা কম অথবা বেশি আছে। লুনার আছে কত টাকা? 2650 টাকা। আমরা সমাধানে দিয়ে দেখি কীভাবে লেখা যায়। লুনার আছে মানে লুনার সাথে যেহেতু রুমির পার্থক্যটা বলছে, তাহলে আমরা এটা লিখবো লুনার আছে 2650 টাকা, রুমির আছে কত? 1780 টাকা। এই দুটা যদি আমরা বিয়োগ করে দিতে পারি, লুনার থেকে রুমিরটা যদি আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা তার কম অথবা বেশি কোনটা হবে সেটা আমরা বের করতে পারব। তাহলে আমরা লিখবো কি, রুমির আছে 0.05, পাঁচ উপরে যেহেতু 5, নিচে কত? 8, উপর সঙ্গে যেহেতু বড়, আমরা কি লিখবো 5কে কত ধরবো? 15। 15 থেকে 8 চলে গেলে থাকে কত? 7, হাতে 1। 15 যে সেই 15 ধরছিলাম, 15 থেকে এখানে শুধু 5 আছে, মনে মনে যে 1 ধরছিলাম, সেই মনের 1টাকে আমরা কি করবো? সাথে সাথে যোগ করে দেবো। সাথে সাথে 1 যোগ করলে আমরা কি পাবো? 8। উপর আছে 6, 8 বড় না 6 বড়? অবশ্যই 8 বড়। 6-কে আমরা কি ধরবো? বা 16। 16 থেকে 8 চলে গেলে তাই কত? 8, হাতে 1। 1 আর 1-এ 2, 2 আর 2-এ মিলে গেলে 0। 0 আমাদের দিল চলে, না দিল চলে, আমরা সবাই তা জানি। তাই আমাদের এখানে আসছে কত উত্তর? রুমির আছে কত? 870 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, রুমির কত টাকা কম অথবা বেশি আছে? তার মানে এখানে অবশ্যই কম আছে, 2000 কোথায়? 1000। তাহলে আমরা লিখবো কি, লুনার থেকে রুমির কম আছে 870 টাকা। লুনার থেকে রুমির কত টাকা কম আছে? 870 টাকা। এবার আমাদের ফোন নাম্বার প্রশ্ন কি আছে আমরা তা দেখবো। সুমার থেকে রুমির কত টাকা বেশি আছে? সুমার থেকে কি রুমির কত টাকা বেশি আছে? সুমাটা কোন নাম্বার, কত নাম্বার ব্যক্তি আমাদের এখানে? রুমাটা, সুমাটা হচ্ছে আমাদের এখানে 2 নাম্বার ব্যক্তি, আর রুমি হচ্ছে 3 নাম্বার ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি। তাহলে আমাদের এখানে আমরা লিখবো কি, রুমির আছে, যেহেতু এখানে রুমির প্রশ্নটাকে আসছে বা রুমিরটা একটু বড় সংখ্যা, তাহলে আমরা কি লিখবো? রুমিরটাই আগে লিখবো। রুমির আছে কত? 1780 টাকা এবং সুমার আছে কত? 1230 টাকা। তাই আমরা যদি রুমির থেকে সুমারটা বাদ দিতে বা বিয়োগ করতে পারি, তাহলে আমরা রুমির যে অংশটা বেশি আছে সেটা আমরা কি করতে পারবো? বের করে দিতে পারবো। তাহলে আমরা কি লিখবো এখানে, রুমির আছে কত টাকা? 0.0, 8 থেকে 3 চলে গেলে থাকে কত? 5, 7 থেকে 2 চলে গেলে থাকে কত? 5। তার মানে কত টাকা? 550 টাকা। রুমির আছে কত টাকা বেশি? 550 টাকা বেশি আছে। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমরা লিখবো কি, সুমার থেকে রুমির বেশি আছে 550 টাকা। 550 টাকা কার আছে? রুমি বেশি আছে। কার থেকে? সুমার থেকে। তাহলে লিখতেছি আমরা, সুমার থেকে রুমির বেশি আছে 550 টাকা। এভাবে আমরা আমাদের ফোন নাম্বার উত্তরটা শেষ করে ফেলবো।
এবার আমরা দেখে নিব আমাদের তৃতীয় নম্বর প্রশ্নটা কি আছে। লুনার আর সুমার মোদ্দাদার কত টাকা কম অথবা বেশি আছে? কি লুনার আর সুমার মানে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে যে একটা পার্থক্য আছে টাকার, সেই মোদ্দাদার কত টাকার পার্থক্যটা হবে? মোদ্দাদার দেওয়া হয়েছে, যেহেতু মোদ্দাকারের মধ্যে তাদের মাঝে কত টাকার পার্থক্য আছে সেটা আমরা বের করব। সমাধানে দেখে আমাদের কি দেওয়া আছে, লুনা আর সুমার মোদ্দাকার কম অথবা বেশি আছে, মানে লুনার এবং সুমার যে মোদ্দাকার পার্থক্য আছে প্রশ্ন অনুযায়ী আমরা লিখব। প্রথমে যেহেতু আমাদের লুনারটা দেওয়া আছে, লুনা অবশ্যই বড় সংখ্যা যেহেতু আমাদের এখানে, তাই আমরা কি করবো লুনারটাই লিখবো। লুনার আছে কত? 2650 টাকা, এবং সুমার আছে কত? 1230 টাকা। তাই আমরা দুটো যদি আমরা বিয়োগ করে দিতে পারি তাহলে আমাদের সেই সংখ্যা এসে দাঁড়াবে কত? দুটো বিয়োগ করলে আমরা দেখি শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে থাকি কত? শূন্য। আমরা সবাই জানি যেহেতু নিজের কাছে কিছু নেই, ওনার কোনো কিছু কোনো এখানে কিছু নেই, বা আমার কাছে কিছু নেই, তোমার কাছে কিছু নেই, তার মানে কি মাঝখানে কারো কাছে কিছু, তার মানে কি শূন্য। তাহলে এখানে আছে কি? তিন। উপরের সঙ্গে আছে কত? পাঁচ। পাঁচ থেকে তিন চলে গেলে কত? দুই। ছয় থেকে দুই চলে গেলে, ছয় থেকে দুই চলে গেলে তাই কত? চার। হাতে আছে কত? নাই। হাতে আছে? অবশ্যই নাই। তাহলে দুই থেকে এক চলে গেলে, দুই থেকে দুইটা থেকে একটা চলে গেলে তাই কত? এক। তাহলে আমাদের এখানে চলে আসছে কত? উত্তরটা 1420 টাকা। 1420 টাকা। লুনার আর সুমার মধ্যেকার কমতা বেশি আছে কত? 1420 টাকা। তাই আমরা এখানে লিখব কত? লুনা আর সুমার মধ্যেকার কত টাকা কমতা বেশি ছিল সে অংশগুলো আমরা উত্তরটা লিখব কি? লুনার আর সুমার মধ্যেকার 1420 টাকা কম অথবা বেশি আছে কি? লুনার আর সুমার মধ্যেকার 1420 টাকা কম অথবা বেশি আছে। কেন কম অথবা বেশি দিতে হবে? কেননা এখানে বলে নাই যে, ইন্ডিকেট করে বলে না যে লুনার কত টাকা বেশি আছে বা সুমার কত টাকা কম আছে, এখানে কিছুই বলে নাই, শুধু বলছে মধ্যেকার কত টাকা কম অথবা বেশি আছে, কারোরটা বলে নাই বের করার জন্য। শুধু দুজনের মাঝখানে যে টাকাটা কম বেশি আছে সেটা বের করতে বলছে, কার আছে কম কার কত বেশি আছে সেটা বের করতে আমাদের বলে নাই। তাই আমরা শুধু এভাবে বের করে প্রশ্নের মতোই লিখে দিব, শুধু কত টাকা বেশি আছে সেখানে যে উত্তরটা বের হবে, কত টাকা বেশি আছে সেটা শুধু বের করে সেই জায়গাটায় আমরা শুধু টাকার অঙ্কটা বসিয়ে দিব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এভাবে আমাদের চতুর্থ নম্বর সৃজনশীলটা আমরা কমপ্লিট করে নিব। যাই হোক, আমরা আমাদের নিজেদের মতো পড়াশোনা করতেছি, করতে থাকি, অবশ্যই সবাই বাসায় পড়াশোনা করবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।